আনোয়ারা কর্ণফুলী প্রবাসী আওয়ামী নাগরিক ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করাই সাজ্জাস্ত আবু সাগরার মজলিস আল মদিনা রেস্টুরেন্ট ইয়ার মোহাম্মদের পরিচালনা সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করে হাফেজ আবুল কালাম। সংবর্ধিত অতিথির বক্তব্য আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নির্বাচিত সদস্য এম এ করিম চৌধুরী হইদে, বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনা হাসান, প্রবাসী অলর এককানি সাওয়া, এনএলডি, দুর্নীতিমুক্ত ও রাজাহার মুক্ত বাংলাদেশ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, বজল আহমদ, মোহাম্মদ ফরিদ রেজা, সালাউদ্দিন চৌধুরী, হুমায়ুন শাহজাহান সহ অন্যান্য। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক গো লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দিও গো বেল আইকন আছে এবার চাপ দন, তইলে অনেক ব্যাক করার আগে আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আর সাগাই হতা হই।